নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের যে গল্পটা বলবো সেখানে মা লক্ষ্মীকে এক গরিব পরিবারে চাকরানী হয়ে থাকতে হয়েছিল। তাহলে আসুন গল্পটা শোনা যাক। একবার ভগবান বিষ্ণু নিজের শয্যায় আরাম করছিলেন, হঠাৎ করেই ওনার মনে একটা খেয়াল এলো। চলো আজ পৃথিবী থেকে ঘুরে আসি। ভগবান বিষ্ণু গরুড়ের সঙ্গে যেতে প্রস্তুত হলেন। তখন মাতা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, ভগবান আপনি কোথায় যাচ্ছেন? তখন বিষ্ণু বললেন, আমি পৃথিবী লোকে ভ্রমণ করতে যাচ্ছি। ভগবান আমিও আপনার সঙ্গে যেতে চাই। বিষ্ণু ভগবান একটা শর্ত দিলেন, মানলে তবেই তিনি লক্ষ্মীকে নিয়ে যাবেন। তিনি বললেন, তুমি পৃথিবীতে গিয়ে উত্তর দিকের পানে তাকাবে না। মা লক্ষ্মী এই শর্ত মেনে নিলেন। সূর্যোদয়ের সময় ওরা পৃথিবী লোকে পৌঁছল। রাতে বৃষ্টি হওয়ার কারণে সকালের পৃথিবী খুবই সুন্দর লাগছিল। চারদিকটা একেবারে সবুজ হয়েছিল। পৃথিবীর এই সুন্দর রূপ দেখে মা লক্ষ্মী মোহিত হয়ে গেলেন আর চারিদিকে ঘুরে ঘুরে পৃথিবীর বিভিন্ন জায়গা দেখতে থাকলেন। এইভাবে তিনি শর্তটা ভুলে গেলেন। আর কখন উনি উত্তর দিক দেখতে থাকলেন তা ওনার মনেই ছিল না। উত্তর দিকে মাতা লক্ষ্মী খুব সুন্দর একটা বাগান দেখতে পেলেন। ওই বাগানে অনেক রং বেরঙের ফুল ফুটেছিল। মা লক্ষ্মী ওই বাগানের ভেতরে প্রবেশ করলেন আর বাগানের সবুজ রূপ দেখতে থাকলেন। মা লক্ষ্মী ওই বাগান থেকে একটি লাল ফুল ছিঁড়ে নিলেন আর বিষ্ণু ভগবানের কাছে পৌঁছে গেলেন। ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর হাতে লাল ফুল দেখে খুবই দুঃখ পেলেন আর মা লক্ষ্মীকে শর্তের কথা মনে করালেন। মা লক্ষ্মীর যখন মনে পড়ল, উনি বিষ্ণুর কাছে ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু বিষ্ণু ভগবান বললেন, এই যে তুমি বাগান থেকে ফুল ছিঁড়ে নিয়ে এলে, এই বাগানের মালি নিশ্চয়ই কত খাটাখাটনি করে এই ফুল ফুটিয়েছে। কারোকে না বলে কিছু নিয়ে নেওয়াকে চুরি বলা হয়। এর জন্য তুমি একেবারেই ক্ষমা পাবে না, এর জন্য তোমার সাজা পেতে হবে, তবেই হবে পাপস্খলন। মা লক্ষ্মী বললেন, ভগবান আমি সব রকম সাজা পেতে প্রস্তুত। তখন বিষ্ণু বললেন, তোমায় 3 বছর ওই মালির ঘরে ভৃত্যের কাজ করতে হবে। 3 বছর পূর্ণ হতেই আমি তোমাকে নিতে চলে আসব। এই বলে বিষ্ণু ভগবান ওখান থেকে চলে গেলেন আর মাতা লক্ষ্মী গরিব মেয়ে সেজে ওই মালির ঝুপড়ির সামনে গিয়ে দাঁড়াল। ওই মালি ওকে দেখে বলল, আরে তুমি কে আর তুমি এখানে কি করছো? তখন মা লক্ষ্মী বললেন, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমার মা বাবাও কেউ নেই আর আমার খুব খিদেও পেয়েছে, আপনি কি আমাকে আপনার এখানে কাজে রাখতে পারবেন? তখন মালি বলল, আমি তো খুবই গরিব, আমার 3 মেয়ে আর 2 পুত্র সন্তান আছে। আমি আজ থেকে ভাববো আমার 4 কন্যা, আমরা যেরকম দুমুঠো খেয়ে বেঁচে থাকি তেমন তুমিও দুমুঠো খেয়ে বেঁচে থেকো, তুমি আজ থেকে আমার মেয়ে হয়ে থেকো। মালি ওই মেয়েটাকে নিজের বাড়ি নিয়ে গেল আর ওকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করালো। এবার মা লক্ষ্মী ওর বাড়িতেই বসবাস করতে থাকলো। পরের দিন মালি কাজ করে যখন বাড়ি ফিরল, তখন ভালো রোজগার হওয়ার জন্য ও খুব খুশি ছিল। এইভাবে ধীরে ধীরে ওর দিন পাল্টে গেল আর ওদের কাছে টাকা পয়সা ধন দৌলত সব কিছু প্রচুর পরিমাণে ভরে উঠল। এখন ওদের পরিবার সুখী আর সমৃদ্ধ ছিল। এইভাবে 3 বছর কেটে গেল। এবার মা লক্ষ্মীর যাওয়ার সময় হয়ে গেল। একদিন মা লক্ষ্মী নিজের রূপে এসে পরিবারের সবাইকে দর্শন দিলেন আর বললেন, এবার আমাকে এখান থেকে যেতে হবে। মালি আর ওর পরিবার মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইতে থাকলো যে ওরা মা লক্ষ্মীকে চিনতে পারেনি আর বাড়ির কাজও করিয়েছে। কিন্তু মা লক্ষ্মী সবাইকে আশ্বস্ত করলেন আর বরদান দিলেন, তোমাদের বাড়িতে কোনো দিন ধন দৌলতের অভাব হবে না আর তোমার পরিবারের সবাই কেউ কোনো দিন দুঃখ পাবে না।
এরপর মা লক্ষ্মী বিষ্ণুর পাঠানো গরুর বাহনে চেপে বৈকুণ্ঠ ধামের দিকে চলে গেলেন। এইরকম আরো গল্প শুনতে গেলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।